আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটে নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল কিজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের 7নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সালিস ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আমরা ওয়াহিদের সাথে কথা বলবো এবং জানবো নির্বাচন করার তো প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য থাকে, যেহেতু আপনি গত 2 পিরিয়ড আগে নির্বাচন করেছিলেন, অল্প ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেনি, আবার নির্বাচন অংশগ্রহণ করেছেন আপনার ওয়ার্ডবাসীর সেবা করার জন্য। আপনার সেবা করার প্রত্যাশা নিয়ে যে আপনার প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনার কাছে জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 7নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আমি যদি এই ইউনিয়নে নির্বাচিত হই, তে ইউনিয়নের যা কাজগুলো আছে আমি সমস্ত কাজগুলো প্রতিশ্রুতি দিলাম, এগুলো অঙ্গীকারবদ্ধ হইলাম। আমি চেয়ারম্যানের জনিয়ে আমি প্রতিশ্রুতি নিলাম, এগুলা অঙ্গীকারবদ্ধ আমি করব। এবং শিলাকুড়ির যে রাস্তা আছে এই রাস্তাটা আমি এককভাবে আমি ওয়াদাবদ্ধ, হিলাকুড়ির রাস্তাটা অসহায় মানুষ যাহাতে এই রাস্তায় চলাফেরা করতে পারে, আমি আমার নিজ তহবিল থেকে আমি ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতি দিলাম এই রাস্তাটা আমি নিজে করব। ধন্যবাদ আপনাকে আব্দুল ওয়াহিদ ভাই। আসলে যে দর্শক ক্যামেরার দিকে দেখান, এই যে আমরা দেখতে পেলাম যে একটি রাস্তা অসহায়, প্রায় কয়েকশো পরিবার এখানে বসবাস করছেন, প্রায় হাওড়ের দিকে রাস্তাটা চলে গেছে, এখানে মানুষ বর্ষার সময় বসবাস আসতে পারে না, এমনকি কিছু বৃষ্টিপাত হলেও মানুষের যে সমস্যা দেখা দেয়। এই যে এলাকাটি আপনারা দেখছেন, খুব অসহায় কয়েকশো পরিবার এখানে পানিবন্দী অবস্থায় বসবাস করে মাসের সময়। হ্যাঁ, এখানে কত দরিদ্র মানুষগুলা আমরা জানবো যে শেষ পর্যায়ে আপনার কাছে আমরা জানবো যে আপনার যে নির্বাচনী প্রস্তুতি জানিয়েছেন, আপনার যে এই ওয়ার্ডকে আলোকিত করবেন কোন ধরনের পরিকল্পনা আছে? মডেল হিসাবে আলোকিত করবো ইনশাল্লাহ। আমি প্রতিশ্রুতি দিলাম এই ইউনিয়নকে, এই ইউনিয়নের ওয়ার্ডের যত কাজকর্ম আছে সবগুলা মডেল হিসাবে, এবং আমার রামনিগাঁও যে পয়েন্টগুলো আছে পয়েন্টে মডেল হিসাবে আমি তৈরি করতাম চাই। আমার আমি অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ আপনাকে আব্দুল ওয়াহিদ সাহেব। আসলে আমরা জানলাম যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতিটুকু জানেন আপনার যে অঙ্গীকারবদ্ধ, বিশেষ করে যদি নির্বাচিত হন তাহলে এই 7নম্বর ওয়ার্ডকে আলোকিত করবেন, প্রত্যাশা ব্যক্ত করতেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে সমাপ্তি। আসসালামু আলাইকুম।